হ্যালো দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি বর্ষাকালীন পুঁইশাক চাষের পদ্ধতি। অর্থাৎ যারা নতুন পুঁইশাক চাষ করবেন, যারা নতুন চাষি আছেন, তারা কিভাবে চাষ করবেন তার সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়েছি। কিভাবে জমিটা তৈরি করবেন এবং কিভাবে বীজগুলি বপন করতে হবে, কোন সারগুলি দিতে হবে, সমস্তটাই এই ভিডিওতে আমি আলোচনা করেছি। তাই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর অবশ্যই যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হন, একটু সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। আজ আমরা এসেছি এক নতুন পুঁইশাকের জমিতে। এখানে পুঁইশাক চাষ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ধাপে ধাপে পুঁইশাক গাছগুলি বিন্যস্ত আছে। এখানে কিন্তু লাইন অনুযায়ী পুঁইশাকের বীজগুলি বপন করে পুঁইশাক চাষ করেছেন। এটা দেখতে পাচ্ছেন হাইব্রিড পুঁইশাক, এটার বীজ কিন্তু বাজারে ক্রয় করতে পাওয়া যায়, বা দেশি ভিত্তিক ঘরোয়া বীজও আপনি কিন্তু চাষ করতে পারেন বাড়িতে বীজ রেখে। এই যে পুঁইশাকটা এটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণভাবে বর্ষাকালীন পুঁইশাক। অর্থাৎ এই পুঁইশাক যদি আপনি বর্ষাকালে চাষ করেন তাহলে প্রচুর পরিমাণে গ্রোথ হবে। আপনি নিজে খেয়াল করে দেখতে পারবেন, 2 থেকে 3 দিন বাদে বাদে পুঁইশাকের শাখা পোশাকা বা পুঁইশাকটা আপনারা বিক্রি করতে পারবেন। 2 দিন বাদে বাদে কিন্তু প্রচুর পরিমাণে যে শাখা পোশাকা যেটা ছাড়বে সেটা কিন্তু অনেকটাই কিন্তু লম্বা হবে। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা, এই গাছের গ্রোথ যেমন, ঠিক তেমনই পুঁইশাকটা মোটাও হবে। এই বাজার চাহিদাও কিন্তু প্রচুর, এ থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু আপনি লুটে নিতে পারবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, আপনি এখন বাজারে 1 তারি পুঁইশাক কিনতে গেলে এখন নিচ্ছে 10 টাকা 12 টাকা দরে কিন্তু পুঁইশাক নিচ্ছে 1 তারি, 250 গ্রাম থেকে 300 গ্রাম এইরকম কিন্তু হবে 1 তারি পুঁইশাক। যদি 10 টাকা করে দেয় তাও কিন্তু বন্ধুরা প্রচুর, কারণ এক এক দিনে প্রায় কিন্তু 10 কাঠা জমিতে মিনিমাম 500 থেকে আপনি 800 পুঁইশাকের তারই তুলতে পারবেন। অবশ্যই কিন্তু সপ্তাহে আপনাকে বলবো বন্ধুরা, 3 থেকে 4 দিন কিন্তু পুঁইশাক কাটা যায়। তাহলে প্রতিদিন যদি এইরকম পুঁইশাক হয় তাহলে কিন্তু আপনি প্রচুর লাভের সম্মুখীন হবেন বন্ধু। তাই চলুন এবার কথা না বাড়িয়ে কীভাবে এই পুঁইশাকটা চাষ করবেন সেই সম্পর্কে বিস্তৃত তথ্য এবার আমি জানিয়ে দেবো। কালীন ক্ষেত্রে পুঁইশাক চাষ করতে হলে অবশ্যই বন্ধু ফার্স্টে কিন্তু জমি তৈরি করতে হবে। তবে পুঁইশাক চাষের ক্ষেত্রে জমি না তৈরি করলেও কিন্তু পুঁইশাক চাষ করা যায়, সেটাও কিন্তু বলবো। কম খরচে পুঁইশাক কীভাবে আপনি চাষ করতে পারবেন কম টাকা খরচে সেটাও কিন্তু থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো বন্ধুরা। আপনি এই বর্ষাকালীন ক্ষেত্রে জমি তৈরি করতে পারেন যে সমস্ত এলাকা ভিত্তিক হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে বা বর্ষা হচ্ছে, সেই সমস্ত এলাকা ভিত্তিক জমিগুলিতে কিন্তু এখন জমিতে কর্ষণ দেওয়া যাবে বা জমিটা চষা যাবে। আর যাদের কিন্তু মাটি কিন্তু কাদা কাদা হয়ে গেছে তারা তো আর জমি চষতে পারবে না। তাহলে যে সমস্ত এলাকা বা যে সমস্ত জেলা ভিত্তিক মাটি আপনাদের হালকা পরিমাণে জোযুক্ত আছে, কর্ষণ দেওয়া যাবে, আপনারা ট্র্যাক্টরের রুটারের সাহায্যে জমি চষে নেবেন। এবং চষার সময় অবশ্যই আপনারা যদি পারেন কিছু পরিমাণে রাসায়নিক সার দেবেন, শুধু পুনঃপুন সুফালা দিলেই চলবে, বা আপনি যদি পারেন ইউরিয়া ফসফেট দেবেন তাও দিতে পারেন। আর যে সমস্ত চাষি বন্ধুদের মাটি কাদা কাদা হয়ে আছে, চষার জো নেই, তারা অবশ্যই এই সময় পুঁইশাক চাষ করতে চান, তাদের বলবো বন্ধুরা, আপনার জমি যদি পড়ে থাকে তাহলে সেখানে আপনি গ্লাইসেল অথবা রাউন্ড আপ স্প্রিড ঘাসমারা দিয়ে দিন ঘাসগুলিকে পচিয়ে দেওয়ার জন্য। এই গ্লাইসেল অথবা রাউন্ড আপ স্প্রিড ঘাসমারা 10 লিটারে যদি 150 গ্রাম করে দেন তাহলে দেখতে পাবেন যে জমির সমস্ত ঘাস একবারে পচে মাটি বেরিয়ে যাবে মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিনের ভেতরে। আর যারা নির্নির সাহায্যে নিরিয়ে জমি পরিষ্কার করবেন, তারা নির্নির সাহায্যে নিরিয়ে পরিষ্কার করলে কী হবে, আপনার পুঁইশাক গাছটা সুস্থ সবল থাকবে। আর ঘাসমারা দিয়ে যদি পুঁইশাকের বীজ বপন করা হয় সমস্যা হবে, গাছের গ্রোথ হবে না, মানে মাটি অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায় ঘাসমারার ফলে। তার জন্য নির্নির সাহায্যে জমিটা নিরিয়ে বা কোদালের সাহায্যে ঘাসগুলিকে কেটে জমিটা একেবারে সমান মাটি বের করে নেবেন। নেওয়ার পর এবার কিন্তু আমাদের বীজ বপন প্রক্রিয়া শুরু করতে হবে। বপনের জন্য অবশ্যই বর্ষাকালীন ক্ষেত্রে বীজ কোনোরকম বন্ধু ভেজানোর দরকার নেই। বন্ধুরা, আপনি যদি গ্রীষ্মকালের ফার্স্টের দিকে, যেমন বৈশাখ মাসের দিকে যদি বৈশাখ চাষ করতেন তাহলে কিন্তু বীজটা ভিজিয়ে বপন করতে হবে, তা না হলে কিন্তু চারা বাড়া হবে না। আর এখন যেহেতু বর্ষার জল হচ্ছে এখন ভিজিয়ে বপন করবেন না, হালকা কাদা কাদা মাটিতে আপনার বীজটা বপন করে দেবেন। দেওয়ার পর 2 থেকে 3 দিনের মধ্যে
চারা পার হয়ে যাবে, আর কোনো রকম সমস্যা হবে না। আর যারা জমি চষে নেবেন তাদের বলবো বন্ধুরা, আপনারা কিন্তু চষার পর অবশ্যই কিন্তু যদি ছিটানো পদ্ধতিতে পুঁইশাক চাষ করতে চান তাহলে অবশ্যই বীজটা কিন্তু ছিটিয়ে দেবেন, ছিটিয়ে বা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর যারা ছিটানো পদ্ধতিতে চাষ করবেন না তাদের তো বীজটা ছেটালে হবে না, তারা কিন্তু বীজটা কিন্তু বসাতে হবে লাইন অনুযায়ী, অর্থাৎ সুতো দুই মাথায় সুতো বসিয়ে সোজা লাইন অনুযায়ী কিন্তু বীজটা এক 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 করে বসানো শুরু করতে হবে। ধীরে ধীরে চারাগুলি কিন্তু বার হবে, মিনিমাম 2 থেকে 3 দিন বাদে বীজগুলি ফুটে চারায় রূপান্তরিত হবে, সে আপনারা নিজেই লক্ষ্য করে দেখতে পারবেন। এবার বন্ধুরা, এই চারা বার হওয়ার পর অধিকাংশ চারা কিন্তু মারা যাবে। কী জন্য মারা যাবে? এই যে বৃষ্টি বা বর্ষা হচ্ছে এর ফলে, সেজন্য আমাদের চারাগুলিকে টেকাতে হবে। দেখুন, এই বৃষ্টি বা বর্ষা যেটা হচ্ছে একদিন বাদে হোক বা সেই বৃষ্টি বা বর্ষা সে 1 ঘন্টা আধ 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে যখনই বৃষ্টি হচ্ছে, তার ফলে মাঠটা কিন্তু কাদা হয়ে থাকছে, ফলে অধিকাংশ পুঁইশাকের চারার গোড়াগুলি কিন্তু পচে গাছ কিন্তু মারা যেতে পারে। তাই আমাদের কী করণীয়? চারা বার হওয়ার 2 থেকে 3 দিন বাদে অবশ্যই গাছগুলিতে ইন্দোফিলিড স্প্রিং ফাঙ্গিসাইড, সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট, কার্বনডাইজেম প্লাস ম্যাংকোজেম যুক্ত এই ফাঙ্গিসাইডটা 10 লিটারে 20 গ্রাম জলে গুলে গাছে গাছে পুরো স্প্রে করে দেবেন। গাছ যেমন শক্তিশালী হবে এবং ঠিক তেমনই গাছের গোড়াও অনেক শক্ত হবে। আপনি নিজেই লক্ষ্য করে দেখতে পাবেন পুঁইশাক গাছের গোড়া পচা ঢসা এর হাত থেকে কিন্তু গাছ রক্ষা পাবে। এবং সেই সঙ্গে বন্ধুরা, আপনার জমিতে যদি জল বেঁধে থাকে হালকা পরিমাণে, সেই জলগুলি নির্দিষ্ট নালাভিত্তিক বার করে দেওয়ার চেষ্টা করবেন, তার ফলে পুঁইশাক গাছগুলি সুস্থ এবং সবল থাকবে। এর পরবর্তীতে বন্ধু আমাদের কী করণীয়? এর পরবর্তীতে আমাদের কিন্তু অবশ্যই গাছগুলি কিন্তু পরিচর্যা করতে হবে। গাছগুলির পরিচর্যা হিসেবে জন্য অবশ্যই তো ফাঙ্গিসাইড স্প্রে করতে বললাম, ইন্দোফিলের স্প্রিং ফাঙ্গিসাইড, এবং সে তারপরে আসবে কিন্তু পোকা। কোন পোকার উপদ্রব এখানে দেখা যাবে? এখানে কিন্তু পাতা খেকো পোকার একটা উপদ্রব দেখা যাবে। পুঁইশাকের যদি পাতা খেয়ে নেয় বা সেটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু সেটা বাজারে জাত করা বা বাজারে বিক্রি করা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে থাকে। তাই পুঁইশাকের পাতা খেকো পোকাকে তাড়ানোর জন্য অবশ্যই লেদা পোকার বীজগুলি ব্যবহার করবেন। গন্ধজাতীয় বীজ ব্যবহার করতে হবে। গন্ধজাতীয় বীজ হিসেবে আপনাদের বলবো পোভেক্স সোমার একটি অন্যতম বীজ এই পুঁইশাকের জমিতে ব্যবহার করতে হবে। পাতা হলুদ হবে না, কোনো রকম সমস্যা হবে না, পাতা কিন্তু চকচক ঝকঝক করবে এই পোভেক্স সোমার দিলে। তাই প্রত্যেক 10 লিটারে অবশ্যই 15 থেকে 20 ml জলে গুলে অবশ্যই পোভেক্স সোমার স্প্রে করবেন একেবারে পরন্ত বিকেলের দিকে, এই পাতা খেকো পোকার হাত থেকে গাছগুলিকে রক্ষা করতে। এবং অনেক সময় দেখা যায় গাছের পাতা চকচকে ঝকঝকে না হলে কিন্তু এই পুঁইশাক কিন্তু বাজারে কিন্তু বিক্রি হয় না বা ক্রয় করতে চায় না। গাছের পাতা যদি সবুজ না থাকে, হলুদ ভাব থাকলে কিন্তু নিতে চায় না। এই জন্য আমি যেহেতু বললাম ইন্দোফিলির স্প্রিং ফাঙ্গিসাইড, কার্বনডাইজেম প্লাস ম্যাংকোজেম এবং সেই সঙ্গে বন্ধুরা সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এটা স্প্রে করবেন, গাছের পাতা ঝকঝকে চকচকে থাকবে প্লাস কিন্তু গাছের পাতা বন্ধু কালো থাকবে, এই একটা ব্যাপার। তাহলে কিন্তু রোগ এবং পোকার জন্য কী ব্যবহার করতে হবে সেটাও আলোচনা করে দিলাম। এবার গাছ যখন ধীরে ধীরে বড়ো হবে, মিনিমাম 10 দিন 15 দিন বয়স হয়ে গেছে, এবার চারিপাশ থেকে শাখা প্রশাখা ছাড়ার সময়, এমত অবস্থায় কী করণীয়? এমত অবস্থায় অবশ্যই কিন্তু গাছের রাসায়নিক সার ব্যবহার করতে হবে। রাসায়নিক সার হিসেবে কী ব্যবহার করতে হবে? যদি পুঁইশাকের একটু দাম বেশি থাকে, যেমন দেখতে পাচ্ছেন 10 টাকা দাঁড়িয়ে আছে, তাহলে সেখানে দানাদার সার ব্যবহার করবেন, ওই 15-15 সুফলা ব্যবহার করলেই হবে, বা তার থেকে কোমা সার রয়েছে 20-20 তারও এটা ব্যবহার করলেও হবে, বা তার থেকে আরও কোমা সার রয়েছে IPL-এ 16-16 সার 30 টাকার ভিতরে পেয়ে যাবেন, এটাও দিতে পারেন, এও দিলে কিন্তু পুঁইশাক গাছের গ্রোথ হবে। আর দেখতে পাচ্ছেন পুঁইশাকের দাম নেই, এমন দাম নেই, তাহলে শুধু ইউরিয়া দেবেন। ইউরিয়া দিলেই পুঁইশাক গাছ কিন্তু রাতারাতি বড়ো হয়ে যাবে, খুব দ্রুত গ্রোথ হবে, গাছের পাতা কালোও থাকবে। তাই বন্ধু ইউরিয়াও কিন্তু দিতে পারেন, এ দিলেও কিন্তু পুঁইশাক চাষ করা যায়। তবে কিন্তু আপনারা যারা কিন্তু কাদায় পুঁইশাকের দানাটা বপন করেছেন, কোনোরকম সার দেননি, তারা কিন্তু ফার্স্টের দিকে একটু দানাদার সার ব্যবহার করবেন, পুরো সুপালা হোক এবং সে হয় 10-26 হোক বা সে কোমা সার IPL-এ 16-16 হোক, এগুলোর সাথে হালকা পরিমাণে ইউরিয়া মিশ্রিত করে সারা জমি দিয়ে দেবে, তার ফলে গাছের গ্রোথ হবে। তবে কিন্তু বেশি পরিমাণে পুঁইশাক গাছে রাসায়নিক সার ব্যবহার করলে বর্ষাকালীন ক্ষেত্রে ক্ষতি হবে, এর ফলে কী হবে, পুঁইশাক গাছে কিন্তু গোড়া পচে অধিকাংশ গাছ কিন্তু মারা যাবে বন্ধু।
তাই বন্ধু অবশ্যই বলবো এই সময় সারের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পুঁইশাক গাছগুলি সুস্থ এবং সবল থাকবে বন্ধু। তাহলে বন্ধুরা পুঁইশাক চাষের কিন্তু আমি A to Z তথ্য আলোচনা করলাম, A to Z তথ্য কিন্তু দিলাম ধীরে ধীরে। এই ভিডিওটা করতে কিন্তু খুব কষ্ট হয়েছে বন্ধুরা, প্রচণ্ড রোদ্রের ভিতরে কিন্তু এই ভিডিওটা শ্যুট করতে হয়েছে, প্রচণ্ড কিন্তু পরিমাণে কিন্তু কষ্ট হয়েছে বন্ধুরা। প্রচণ্ড কষ্টের মধ্যেও কিন্তু ভিডিও শ্যুট করছি শুধুমাত্র আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তাই বন্ধু ভিডিও ভালো লাগলে প্লিজ একটা প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর একটু মোটিভেশন বাড়াবেন, একটু আপনাদের একটা মোটিভেশন অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। আর অবশ্যই প্রত্যেকেই কিন্তু এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে একটু কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করছি।